ক্রিয়েটিভ কেয়ারের পক্ষ থেকে আমি জান্নাতুল ফেরদৌস নাহিদ। আজকে হচ্ছে নবম শ্রেণীর অধ্যায় দশের ম্যাথগুলো আমরা করব। ম্যাথগুলো করার ক্ষেত্রে হচ্ছে আমাদের চিত্র আঁকতে হবে, আর এখানে হচ্ছে কোণ অনুযায়ী আমাদের কাছে চিত্রগুলো আঁকতে হবে। যদি 30 ডিগ্রি কোণ দেওয়া থাকে তখন হচ্ছে ভূমিটা বড় হবে, আর লম্বটা হচ্ছে ভূমির চাইতে ছোট হবে। তারপর হচ্ছে 45 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে ভূমি আর লম্ব দুইটাই সমান হবে। আর 60 ডিগ্রির ক্ষেত্রে চিত্রটা হবে হচ্ছে লম্বটা বড় হবে আর ভূমিটা হচ্ছে লম্বের চাইতে ছোট হবে। আমাদের চিত্র আঁকার ক্ষেত্রে এই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। 45 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে ভূমি আর লম্ব সমান হবে, 60 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে লম্ব বড় হবে, আর 30 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে ভূমি বড় হবে। এবার আমরা 10 নম্বর ম্যাটটা দিয়ে শুরু করব। 10 নম্বর ম্যাটের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। এখন ধরলাম আমরা পাদবিন্দুটা হচ্ছে বি, তারপর বলছে হচ্ছে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি, বি থেকে কিছু দূরে একটি স্থানে শীর্ষের উন্নতি হচ্ছে 30 ডিগ্রি, মিনারটির উচ্চতা মানে এবি সমান 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব মানে এই যে মিনার থেকে মিনারের পাদবিন্দু থেকে স্থানের দূরত্বটা হচ্ছে এক্স, আমাদের হচ্ছে মেনলি এক্সটা বের করতে হবে। তাহলে আমরা এখন শুরু করার আগে শুরু করার ক্ষেত্রে হচ্ছে লিখতে পারবো, ধরি মিনারের পাদবিন্দু বি, ধরি মিনারের পাদবিন্দু বি। এরপর হচ্ছে ভূতলের নির্দিষ্ট স্থান হচ্ছে ও আর শীর্ষবিন্দুটা হচ্ছে এ, ভূতলের নির্দিষ্ট স্থান ও শীর্ষবিন্দু হচ্ছে এ। আর এটাও দেওয়া আছে মিনারের উচ্চতাটা কত সেটাও দেওয়া আছে, তাহলে আমরা মিনারের উচ্চতাটাও লিখতে পারবো। এরপর হচ্ছে মিনার থেকে নির্দিষ্ট স্থানের দূরত্বটা হচ্ছে ওবি, তাহলে আমরা লিখব মিনারের উচ্চতা এবি সমান 26 মিটার, নির্দিষ্ট স্থান থেকে দূরত্ব ওবি সমান হচ্ছে এক্স। নির্দিষ্ট স্থান থেকে দূরত্ব ওবি সমান এক্স মিটার। এরপর হচ্ছে মিনারের শীর্ষের উন্নতি কোণটাও দেওয়া আছে, মিনারের শীর্ষের উন্নতি কোণটা হচ্ছে এ ও বি কোণ। তাহলে আমাদের হচ্ছে ম্যাথটা করার আগে প্রশ্নে যা যা বলা আছে সব কিছু আমাদের লিখে ফেলতে হবে। তাহলে এখন লিখতে পারবো হচ্ছে শীর্ষের মিনারের শীর্ষের উন্নতি এ ও বি কোণ সমান 30 ডিগ্রি, শীর্ষের উন্নতি এবার আমরা বাকি ম্যাথটা করব। এখন হচ্ছে আমরা এই ত্রিভুজটা ধরে নিয়ে এই এটা বের করব, স্থানের দূরত্বটা বের করব। তাহলে ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ হতে পায়, এ ও বি সমকোণী ত্রিভুজ হতে পায়। আমরা চিত্র থেকে দেখতেছি হচ্ছে এই লম্বটা যারা আছে আমাদের বের করতে বলছে হচ্ছে ভূমিটা,
তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা এমন ভাবে নিতে হবে যেন একটা মান দেয়া থাকে আর একটা মান যেন আমরা ইজিলি বের করতে পারি। তাহলে আমরা নিব হচ্ছে tan, tan এর মানটা নিব। তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে tan AOB কোণ সমান tan AOB কোণ সমান হচ্ছে লম্ব ভাই ভূমি, তাহলে AB ডিভাইডেড বাই OB। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। AOB কোণের মান দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি ইজ ইকুয়াল AB টা দেওয়া আছে হচ্ছে 26 আর OB দেওয়া আছে হচ্ছে X। তাহলে এবার হচ্ছে আমরা টেন 30 ডিগ্রির মানটা বসাবো। টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এবার ক্যালকুলেশনটা করলে হবে X ইজ ইকুয়াল 26 ইন্টু √3। 26 ইন্টু √3 যদি গুণ করি তাহলে আসে হচ্ছে 45.033 মিটার। তাহলে আমরা স্থানের দূরত্বটা বের করছি, স্থানের দূরত্বটা হবে হচ্ছে 45.033 মিটার। দশ নম্বর ম্যাথের মতো হচ্ছে 11 আর 12 নম্বর ম্যাথ, এই 11 আর 12 নম্বর ম্যাথগুলো হচ্ছে নিজের থেকে ট্রাই করতে হবে। এগুলো হচ্ছে 10 নম্বর ম্যাথের মতো। এরপর হচ্ছে আমরা করব 13 নম্বর ম্যাথটা। প্রশ্নটা হচ্ছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দু অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। ধরলাম যে এক্স ডেস হচ্ছে ঘরের ছাদ আর একটা বিন্দুটা হচ্ছে এ, তারপর বলছে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ অর্থাৎ এক্স এ সি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তারপর বলছে ঘরটির উচ্চতা নির্ণয় করতে অর্থাৎ এ বিটা নির্ণয় করতে বলছে। এক্স এ সি কোণ হচ্ছে অবনতি কোণ আর এটা এ সি বি কোণ হচ্ছে একান্তর কোণ, দুইটাই হচ্ছে সেম মান হবে। এই এক্স এ সি কোণের একান্তর কোণ হচ্ছে এ সি বি কোণ যেটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এবার লিখবো হচ্ছে ঘরটির উচ্চতা আমাদের কাছে ধরে নিতে হবে। তাহলে লিখবো মনে করি ঘরটির উচ্চতা আমরা ঘরের উচ্চতাটা ধরে নিব অর্থাৎ এইচ, মনে করি ঘরের উচ্চতা এইচ। তারপর হচ্ছে ঘরের ছাদের এ বিন্দু থেকে এসি মানে 20 মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুর অবনতি সি এক্স কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখন ওইটা লিখব ঘরের ছাদের ঘরের ছাদের এই বিন্দু থেকে ঘরের ছাদের এই বিন্দু থেকে এসি সমান 20 মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুর অবনতি কোণ 20 মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুর অবনতি কোণ। তাহলে অবনতি কোণটা হচ্ছে সি এ এক্স অর্থাৎ এ কোণটা সি এ এক্স সমান 30 ডিগ্রি। এরপর হচ্ছে আমরা লিখতে পারবো সি এ এক্স ইজ ইকুয়াল এসি বি কোণ সমান সমান 30 ডিগ্রি কারণ এরা একান্তর কোণ বলে। এরপর হচ্ছে আমরা ঘরের উচ্চতাটা বের করব। তাহলে এখানে হচ্ছে আমাদের বের করতে বলছে হচ্ছে লম্ব,
ঘরের উচ্চতাটা ত্রিভুজের দিকে তাকালে দেখতেছি আমরা এই আমাদের হচ্ছে লম্বটা বের করতে বসে, আর এখানে হচ্ছে অতিভুজের মানটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এবিসি ত্রিভুজ হতে পাই। আমরা এখানে সাইন অনুপাত নিব, সাইন এসিবি কোণ সমান সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি ডিভাইডেড বাই এসি। এসিবি কোণের মান দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, আর এবি এর মান হচ্ছে এইচ, আর এসি এর মান হচ্ছে 20। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি হাফ, এবার হচ্ছে গুণ করে দিব 2h = 20, তাহলে h সমান সমান 20/2। তাহলে ঘরের উচ্চতাটা আসবে হচ্ছে আমাদের 10 মিটার, তাহলে আমরা উত্তর লিখতে পারি ঘরের উচ্চতা সমান 10 মিটার, এটাই হচ্ছে আনসার। তাহলে 13 নম্বরের আনসার হচ্ছে এটা।